আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যে কারণে অভয়ও ফিরছে না পাচারের টাকা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। চিফ হিট অফিসার হিসেবে কি করবেন জানালেন বুশরা। যে কারণে রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন এসপি জাহাঙ্গীর আলম। কেন বাংলাদেশিদের ফেরাতে একটি গ্রুপ অসহযোগিতা করছে শাহরিয়ার আলম। পলাতক আরব ঘোষণা দিয়ে দোকান খুলে যা বললেন। যে কারণে আমিরাতে 10 লাখ বাংলাদেশিকে করতে হবে বেকারত্ব বিমা। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে যে পদক্ষেপ নিলেন জাহাঙ্গীর আলম। যে রাজনীতিবিদের কারণে নোবেলকে তালাক দিলেন শ্রী সালসা সাবিল মাহমুদ। কেন ভারতের মণিপুরে কারফিউ জারি, চলছে সেনা টহল। কতটা সুরক্ষিত পুতিন। যে কারণে প্রার্থিতা বাতিল হতে পারে আজমতুল্লার। আওয়ামী লীগের নেতাদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা, প্রশ্ন ফখরুলের। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নির্বাচন নিয়ে ঢাকার পদক্ষেপে যা বলল ওয়াশিংটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। যে কারণে অভয়ও ফিরছে না পাচারের টাকা। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে নানা সুযোগ দিয়েছে সরকার। কর দিয়ে পাচারের অর্থ বৈধ করার সুযোগ রয়েছে চলতি অর্থ বছরে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 15%, অস্থাবর সম্পত্তিতে 10% এবং 7% কর দিয়ে পাচার করা নগদ অর্থ বৈধ করা যাবে। যারা টাকা ফেরত আনবেন তাদের তথ্য গোপন রাখার আশ্বাসও রয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এসব সুযোগ দেওয়ার পরও সাড়া মেলেনি। এনবিআর ধারণা করছে চলতি অর্থ বছরের 9 মাসে পাচারের কোনো টাকাই দেশে ফেরেনি। এনবিআর সূত্র জানিয়েছে তারা গত মার্চে কর অঞ্চলগুলোকে চিঠি দেয়। চিঠিতে জানতে চাওয়া হয় কোনো ব্যক্তি পাচার করা অর্থ দেশে এনেছেন কি না, কিন্তু কোনো কর অঞ্চল থেকে চিঠির জবাব মেলেনি। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ধারণা করছে এই সুযোগ কেউ গ্রহণ করেননি। এমন অবস্থায় পাচারের অর্থ ফেরাতে আগামী বাজেটে একই সুযোগ সুবিধা থাকবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এনবিআর। সরকারের প্রত্যাশা ছিল নানা সুযোগ দিয়ে পাচারের টাকা ফেরানো গেলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করত, কর্মসংস্থান হতো বহু মানুষের। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন পড়ে থাকা এসব অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক চেষ্টা করছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংকে নির্দেশনা দিয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চিফ হিট অফিসার হিসেবে কি করবেন জানালেন বুশরা। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হলো। বুশরার চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকেই জানতে চাচ্ছেন এই পদে তার কাজ কি। এই সময় বুশরা আফরিন বলেন, আমার শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন শহরের নেতাদের ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চিফ হিট অফিসার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে বুশরা আফরিন আজ সংবাদ মাধ্যমকে বলেন, তীব্র তাপ ও প্রবাহের কারণে সৃষ্ট দুর্ভোগের প্রধান শিকার সাধারণ মানুষ, সেজন্য নীতি নির্ধারণী পর্যায়েও তাদের সম্পৃক্ত করা হবে। তারা তীব্র তাপ প্রবাহের শিকার, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই, তাদের কথা শুনতে হবে। বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি শিকার, তারা যেন এটা নিয়ে কথা বলে, তাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, নাগরিকরা কি চাচ্ছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন এসপি জাহাঙ্গীর আলম। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পাচ্ছেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। গত বুধবার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। ওই চিঠিতে এসপি জাহাঙ্গীর আলম সরকারকে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের একটি পদ শূন্য রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি উক্ত পদে এস এম জাহাঙ্গীর আলম সরকারকে পদায়নের জন্য সানুগ্রহ অভিপ্রায় ব্যক্ত করেছেন। জাহাঙ্গীর আলম সরকার সর্বশেষ ফেনী জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একাধিক গান লিখেছেন ও গেয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়েও তার বেশ কিছু কাজ রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন বাংলাদেশিদের ফেরাতে একটি গ্রুপ অসহযোগিতা করছে শাহরিয়ার আলম। সুদানের খার্তুম থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর ক্ষেত্রে একটি গ্রুপ সহযোগিতা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক্তার শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, 675 জন পোর্ট সুদানে পৌঁছেছেন, যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।
আমরা প্রথম পর্যায়ে নারী শিশু এবং অসুস্থদের জাহাজে আসনের সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশ্যে পাঠাবো, বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে, কোনো সমস্যা হবে না। সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরাতে প্রত্যাবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার অনুরোধ করেন শাহরিয়ার আলম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পলাতক আরব ঘোষণা দিয়ে দোকান খুলে যা বললেন। দুবাইয়ে নিজের স্বর্ণের দোকান খোলা রাখার ঘোষণা দিয়েছেন পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাব খান। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে ঘোষণা দেন তিনি। সঙ্গে আরব জুয়েলার্সের সামনে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি। মাস দেড়েক আগে উদ্বোধন হয় আরব জুয়েলার্সের। উদ্বোধন ঘিরে সামনে আসতে থাকে পুলিশ হত্যাসহ আরবের অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য। এক পর্যায়ে সরকার দেশে ফেরানোর উদ্যোগ নিলে তিনি গা ঢাকা দেন। গতকাল ফেসবুকে আরব খান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আরব জুয়েলার্স ওপেন করলাম, আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে আমার অন্তর থেকে দোয়া করব, আমিন। এর আগে গত মঙ্গলবার ফেসবুকে তিনি লেখেন, রাখে আল্লাহ মারেকে আলহামদুলিল্লাহ। এদিকে আরেকটি হজ এসেছে, যে কারণে আমিরাতে 10 লাখ বাংলাদেশিকে করতে হবে বেকারত্ব বীমা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে থাকা অন্তত 10 লাখ বাংলাদেশিকে করতে হবে বেকারত্ব বীমা তথা বেকারত্ব ইন্স্যুরেন্স। আগামী মাসের মধ্যে এই বীমা না করলে জরিমানা গুনতে হবে 40 দিরহাম। একই সঙ্গে পড়তে হতে পারে নানা প্রশংসনীয় জটিলতায়। চলতি বছরের প্রথম জানুয়ারি থেকে কর্মসংস্থানের অনিচ্ছাকৃত ক্ষতি তথা বেকারত্ব বীমা প্রকল্প চালু করে আমিরাত সরকার। দেশটির সরকারি বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসী কর্মচারী কর্মকর্তাদের জন্য বীমাটি বাধ্যতামূলক করা হয়। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আমিরাতে থাকা প্রবাসীদের মধ্যে যাদের বেতন 1600 দিরহামের কম তাদের জন্য মাসে 5 দিরহাম এবং যাদের বেতন 1600 দিরহামের বেশি তাদের মাসে 10 দিরহাম করে এই বীমা করতে হবে। বীমাটি মাসিক, ত্রিমাসিক, 6 মাস, 1 বছর অথবা ভিসার মেয়াদ অনুযায়ী সম্পূর্ণ 2 বছরের জন্য একসঙ্গে করা যাবে। আগামী 30 জুনের মধ্যে এই বীমা নিবন্ধন করতে হবে, অন্যথায় বাধ্যতামূলক 400 দিরহামের জরিমানা ও ভিসা নবায়নের জটিলতায় পড়তে হবে। অর্থাৎ এই বীমা ছাড়া ভিসা নবায়ন করা যাবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে যে পদক্ষেপ নিলেন জাহাঙ্গীর আলম। ঋণ খেলাপি হওয়ায় গাজীপুরে সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই বাতিল হওয়া মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টেও যাবেন বলে জানিয়েছেন তিনি। হাইকোর্টে যাওয়ার বিষয়টি জানিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা সেই চেষ্টা আমলে নেয় নাই। আমি ন্যায় বিচার পাইনি, এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। আগামী রোববার আমি হাইকোর্টে যাব। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম বলেন, আপাতত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত, মনোনয়ন ফিরে পেতে তিনি হাইকোর্টে যেতে পারেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে রাজনীতিবিদদের কারণে নোবেলকে তালাক দিলেন শ্রী সালসাবিল মাহমুদ। মাদক না ছাড়ায় সারেগা বাপা খ্যাত সমালোচিত কণ্ঠশিল্পী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে রাজনীতিবিদদের কারণে নোবেলকে তালাক দিলেন শ্রী সালসাবিল মাহমুদ। মাদক না ছাড়ায় সারেগামা পাখাত সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে তালাক দিলেন শ্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। অবশ্য গত বছরই নোবেলের নানা বিতর্কে কাণ্ডে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সালসাবিল, তবে সে সময় দুই পরিবারের কারণে বিচ্ছেদের বিষয়টি থমকেছিল। অবশেষে থমকে থাকা সেই সিদ্ধান্ত এবার চূড়ান্ত করলেন সালসাবিল মাহমুদ। নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকের হাত আছে উল্লেখ করে তিনি বলেন, আমার প্রাক্তন গ্যামি শুভকামনা জানাই, নোবেল কখনোই এত অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী, অবশ্যই সে নিজের সবচেয়ে বেশি দায়ী, কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। সরকারি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশীল ব্যবসায়ী। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন ভারতের মণিপুরে কারফিউ জারি করেছে, চলছে সেনাটহল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসত শুরু হয়। এরপর সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করে বিজেপি শাসিত মণিপুর সরকার। গতকাল বুধবার রাজ্যটির কিছু এলাকায় সহিংস এলাকার ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। রাজ্য গভর্নরের এক নির্দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটদের দেখামাত্র গুলির ক্ষমতা দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, মণিপুরে কিছু এলাকায় 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী বিক্ষুব্ধ এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কতটা সুরক্ষিত পুতিন।
রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গত মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়া এই হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে। বিশ্বের প্রভাবশালী যেসব নেতা কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলাফেরা করেন, পুতিন তাদের মধ্যে একজন। মস্কোতে পুতিনের বিভিন্ন ইভেন্টে যোগ দেওয়া বিবিসির রাশিয়ার বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেন, পুতিনকে যেভাবে নিরাপত্তা দেয়া হয় তার মধ্যে ড্রোন কীভাবে এত দূরে ক্রেমলিনের কাছে গিয়ে পৌঁছলো সেটা একটা বিস্ময়কর ঘটনা। এর কারণ হিসেবে বলা হয়েছে, পুতিন যেখানে যান সেখানে ব্যাপক তল্লাশি ব্যবস্থা থাকে। দীর্ঘ রাস্তা জুড়ে ট্রাফিক আটকে দেওয়া হয়, পাশাপাশি রাস্তায় থাকে নিরাপত্তা রক্ষীদের কনভয়, একই সঙ্গে আকাশপথও বন্ধ থাকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে প্রার্থিতা বাতিল হতে পারে আজমতুল্লাহর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না সে বিষয়ে তার ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয়। 7 মে আজমতুল্লাহকে ইসিতে তলব করা হয়েছে। ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 27 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ব্যাখ্যা তলব করা হয়। তা সত্ত্বেও আজ যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান সভা করে প্রার্থী আজমতুল্লাহ খানের পক্ষে ভোট চেয়েছেন, যেখানে তিনি উপস্থিত ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা, প্রশ্ন ফখরুলের। আওয়ামী লীগের বর্তমান নেতাদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তাদের অধিকাংশই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না, অথচ তারা সব সময় স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তোলেন। মির্জা ফখরুল বলেন, আমি আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চাই, আপনারা কি জোর গলায় বলতে পারবেন আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান যারা আছেন তাদের কতজন মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি যারা আছেন তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নির্বাচন নিয়ে ঢাকার পদক্ষেপ যা বলল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয়েছে 9ম বাংলাদেশ মার্কিন অংশীদারিত্ব সংলাপ। বুধবার অনুষ্ঠিত সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে মার্কিন পক্ষ। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ভিক্টোরিয়া নিউল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাষ্ট্রদূত ডোনাল্ড ফ্লু এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর হোয়াইট হাউস এবং USAID-র ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংলাপে মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচনে পর্যবেক্ষণে নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ার প্রশংসা করেছে।